Dear students, I hope you are well and safe. I am also well. You know, according to the direction and decision of Education Ministry of Government of Bangladesh and sincere cooperation of our Honorable Principal Sir, Jika Khadar Ahmad Ali Degree College has started online class activities. I have appeared today with topic of studies by Francis Bacon. You know, in the previous class I discussed half of the essay. Today I want to talk to you about the rest part of the essay. I hope you are ready. So dear student, let's start. Some books also may be read by deputy and extracts made of them by others, but that would be only in the class in the less important arguments and the minor sort of books. Else distilled books are like common distilled waters, flash things. Dear students, I am trying to explain the essay in Bengali so that you can understand the essay easily. Jodi amra ekhane khyal kore dekhi, some books also may be read by deputy. Kichu boi onner dara porar kore neoa jete pare. Ekhane deputy bolte ekhane shajjokarir kotha bola hocche, karo dara kore neoa jete pare. And extracts made of them by others, onner dara sharansho kore neoa jete pare, summary kore neoa jete pare. But that would be only in the less important argument. এটা যেখানে কম গুরুত্বপূর্ণ সে সমস্ত যুক্তির ক্ষেত্রেই খাটবে. And the minor sort of books is ills distilled books are like common distilled waters, flash things. এখানে কিছু বই আছে যেগুলো অতটা গুরুত্বপূর্ণ না, শুধু পড়ে নিলেই হয় এবং এই বইগুলো বিশ্বাসপূর্ণ মনে হয়, যেমন বিশুদ্ধ পরিশুদ্ধ পানি যেমন কতটা মজা লাগে না, এই বইগুলো অতটা মজা লাগে না, ফ্ল্যাশ থিংস বিশ্বাসপূর্ণ মনে হয়. রিডিং মেক এ ফুল ম্যান, কনফারেন্স এ রেডি ম্যান, অ্যান্ড রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান. এই সেন্টেন্সটি বেশিরভাগ ক্ষেত্রে এক্সপ্লেনেশনে খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় দেখা যায় এই এক্সপ্লেনেশনটা আসে. রিডিং মেক এ ফুল ম্যান, এখানে বোঝানো হচ্ছে যে পড়ালেখা একটা মানুষকে পরিপূর্ণ করে তোলে, মানে পরিপূর্ণ জ্ঞানী করে তোলে, তাকে বিভিন্ন দিক থেকে চতুর এবং দক্ষ করে তোলে. কনফারেন্স রেডি ম্যান, কনফারেন্স মানে আলোচনা, এটা বিভিন্ন পর্যায়ের মানুষকে উপস্থিত বুদ্ধি, কথাবার্তা, চালচলন বিভিন্ন দিক দিয়ে প্রস্তুত করে তোলে. অ্যান্ড রাইটিং অ্যান্ড এক্সাক্ট ম্যান, এখানে লেখা মানুষকে পরিপক্ক করে তোলে, পরিশুদ্ধ করে তোলে, পারফেক্ট করে তোলে. And therefore if a man write little, এখানে দেখা যাচ্ছে যদি কোনো ব্যক্তি কম লেখে, he had need have a great memory, তার মেমোরিটা মানে স্মৃতিটা অনেক শার্প হতে হয়। If he confer little, যদি সে কথাবার্তা কম বলে, মানুষের তো কম মিশে, আলাপচারিত কম হয়, he had need have a present wit, তার উপস্থিত বুদ্ধি থাকতে হবে, তাৎক্ষণিক বুদ্ধি থাকতে হবে. And if he read little, যদি সে কম পড়ে, he had need have much cunning to seem to know that he doth not. এখানে বোঝানো হচ্ছে যদি কোনো ব্যক্তি কম পড়ে তাহলে তাকে অবশ্যই চালাক চতুর হতে হবে, যেন সে বোঝাতে পারে যে সে জানে না, তারপর সবাইকে বোঝাবে সে জানে. হিস্টোরিজ মেক ম্যান ওয়াইজ, ইতিহাস মানুষকে জ্ঞানী করে তোলে. পয়েটস উইটি, এখানে পয়েটস বলতে কবি তাকে বোঝানো হয়েছে, কবিতা মানুষকে উপস্থিত বুদ্ধিজ্ঞান সম্পন্ন করে তোলে. দ্য ম্যাথমেটিক্স সাবটল, অঙ্কশাস্ত্র মানুষকে সূক্ষ্ম করে তোলে. ন্যাচারাল ফিলোসফি ডিপ, প্রাকৃতিক যে দর্শন সেটা মানুষকে গভীর মানে জ্ঞানের দিক দিয়ে গভীর প্রদান করে. মোরাল গ্রেভ, নৈতিকতা মানুষকে ভাব গাম্ভীর্যপূর্ণ করে তোলে. লজিক অ্যান্ড রেটোরিক অ্যাবল টু কন্টেন্ট, লজিক এবং রেটোরিক বলতে যুক্তি বিদ্যা এবং অলঙ্কার শাস্ত্র মানুষকে বিভিন্ন বিষয়ে যুক্তি তর্ক করতে, বাদ বিবাদ মানে কোনো বিষয়ে নেগেটিভ পজিটিভ তুলে ধরতে, তর্ক বিতর্ক করতে সহায়তা করে.
Ebion studia in modes, it is a Latin language, it is a Bodanoce, the study, study, Poralaka Manuske, Monsher Surit Joga Gotan Kore, Monsher Surite, Nutun Rub Dan Kore, Purimal Rub Dan Kore. Nay, there is no stone or impediment in the wheat, but may be wrought out by field studies. এখানে বলা হচ্ছে নেই তাই সুতরাং there is no stone এখানে স্টোন বলতে আসলে বাধাকে বলা হচ্ছে অর ইম্পিডিমেন্ট বাধা ইন দা উইট জ্ঞান অর্জনের জন্য জানার জন্য জ্ঞান অর্জনে সেখানে কোনো বাধা নাই বাট মে বি রট আউট বাই ফিট স্টাডিজ উপযুক্ত পড়ালেখার দ্বারা আমরা কি করতে পারি আমাদের ভুলগুলোকে শুধরে নিতে পারি নিজেদেরকে পরিমার্জিত করে নিতে পারি লাইক অ্যাজ ডিজিজ অর দ্য বডি মে হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজ যেমন শরীরে বিভিন্ন রোগ আমরা উপযুক্ত এক্সারসাইজের মাধ্যমে সারিয়ে তুলতে পারি এখানে বলা আছে বোলিং ইজ গুড ফর দ্য স্টোন অ্যান্ড রেইনস বোলিং মানে বল ছোড়ার কথা বলা হচ্ছে এখানে একটা এক্সারসাইজ বল ছোড়া ইজ গুড ফর দ্য স্টোন অ্যান্ড রেইন এখানে স্টোন অ্যান্ড রেইন বলতে স্টোন পাথর অ্যান্ড রেইন বলতে মূত্রথলির কথা বলা হচ্ছে আমাদের অনেক সময় দেখা যায় মূত্রথলিতে পাথর হয় সেখানে শরীরে বিভিন্ন অংশ পাথর হতে পারে সেগুলো আমরা যদি বল নিক্ষেপ করি সেগুলো ওই স্টোন এবং রেইন এই ক্ষেত্রে এই সমস্যার ক্ষেত্রে উপকারিতা দেয় শুটিং ফর দ্য লংস অ্যান্ড ব্রেস্ট আমাদের বুক এবং ফুসফুসের জন্য গুলি ছোড়াটা উপকারী জেন্টল ওয়াকিং ফর দ্য স্টমাক মৃদু হাঁটাহাঁটি করা আমাদের পেটের জন্য ভালো রাইডিং ফর দ্য হেড ঘোড়া চালানো আমাদের মাথার জন্য উপকারী অ্যান্ড দ্য লাইফ এরকম আরও অনেক কিছু আছে তো এখানে দেখা যাচ্ছে বেকন বেশ কিছু পরামর্শ দিয়েছেন আমাদের আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জন্য বিভিন্ন দিক থেকে আমরা কীভাবে ভালো থাকতে পারি কিছু সাজেশন দিয়েছে বোলিং দিয়েছে স্টোন এবং ব্রেন থেকে মুক্তি পাওয়ার জন্য গুলি ছড়ার কথা বলছে লাংস এবং ব্রেস্টের জন্য উপকারী জেন্টল ওয়াকিং নর্মালি হাঁটাহাঁটি এটা আমাদের পেটের জন্য ভালো রাইডিং ফর দ্য হেড মাথার মস্তিষ্কের জন্য অনেক সময় আমাদের বিভিন্ন সময় মাথার হেডেকে ভুগি সেক্ষেত্রে এটা আমাদের হেল্প করতে পারে অ্যান্ড দ্য লাইক এরকম আরও অনেক সাজেশন আছে সো ইফ এ ম্যানস উইড বি ওয়ান্ডারিং এখানে বলা আছে সুতরাং যদি কোনো ব্যক্তির বুদ্ধি মানে উইড বি ওয়ান্ডারিং ওয়ান্ডারিং বলতে এখানে উদ্দেশ্যহীনভাবে চলাফেরা করা এলোমেলোভাবে চলাফেরা করা যদি আমাদের কখনো বুদ্ধি বা ব্রেন এলোমেলো হয়ে যায় লেট হিম স্টাডি দ্য ম্যাথমেটিক্স তাহলে তাকে অঙ্ক করার জন্য বলা হয়েছে ফর ইন ডেমনস্ট্রেশনস যদি এ সমস্ত ক্ষেত্রে অঙ্ক করতে গিয়ে দেখা যায় ইফ হিজ উইড বি কল্ড অ্যাওয়ে নেভার সলিটেল তার মন বসতেছে না বা সে ঠিক মতো কাজটা করতে পারলো না বা ভুল হয়ে গেল হি মাস্ট বিগিন এগেইন তাকে আবার শুরু করা উচিত ইফ হিজ উইড বি নট অ্যাপ্ট টু ডিস্টিংগুইশ অর ফাইন্ড ডিফারেন্স লেট হিম স্টাডি দ্য স্কুলম্যান ফর দেয়ার সিমিনি সেক্টরস এখানে একটু খেয়াল করে দেখলে বোঝা যাবে ইফ হিজ উইট বি নট অ্যাপ্ট টু ডিস্টিংগুইশ অর ফাইন ডিফারেন্স যদি সে কোনো বিষয়ের মধ্যে পার্থক্য করতে বা বিচার করতে সে কি ঠিক করে না ঠিক করতে না পারে কোনটা সঠিক কোনটা ভুল সে করতে না পারে পার্থক্য করতে না পারে লেট হিম স্টাডি দ্য স্কুলম্যান তাহলে তাকে অবশ্যই দার্শনিকদের জীবনী পড়তে হবে ফর দেয়ার সিমিলি সেক্টরস কারণ এই দার্শনিকরা জীবনের বিভিন্ন জিনিস কেন কিভাবে চুলচেরা বিশ্লেষণের মধ্য দিয়ে আসলটা বের করে নিয়ে আসে ইফ হি বি নট অ্যাট টু বিট ওভার ম্যাটার্স যদি সে কোনো বিষয়ের উপরে আধিপত্য বিস্তার করতে না পারে বুঝতে না পারে ব্যাপারটা কেমন সেটাকে দখল করতে না মনের মধ্য দিয়ে সেটা দখল করে নিতে না পারে অ্যান্ড টু কল আপ ওয়ান থিং টু প্রুভ অ্যান্ড ইলাস্ট্রেট অ্যানাদার সে কোনো প্রমাণ দিতে করতে না পারে এবং ব্যাখ্যা করতে না পারে লেট হিম স্টার্ট দ্য লয়ার্স কেস তাহলে তাকে আইন শাস্ত্র করার কথা বলা হয়েছে সো এভরি ডিফেক্ট অফ দ্য মাইন্ড মে হ্যাভ এ স্পেশাল রিসিপ্ট এখানে বলা হচ্ছে সুতরাং প্রত্যেকটা মনের প্রত্যেকটা সমস্যার ক্ষেত্রে একটা বিশেষ সমাধান এখানে রিসিপ্ট বলতে প্রেসক্রিপশনকে বলা হয়েছে হ্যাঁ একটা সমাধানের কথা বলেছে যে প্রত্যেকটা জিনিসের একটা উপযুক্ত সমাধান আছে সো ডিয়ার স্টুডেন্টস যদি আমরা একটু পিছনে ফিরে যাই এবং ব্যাপারটা আরেকটু খেয়াল করে দেখি তাহলে ইট উইল বি ক্লিয়ার আই থিঙ্ক সাম বুকস অলসো মে বি রিড বাই ডেপুটি
and extracts made of them by others, but that would be only in the less important arguments. এখানে কিছু বই আছে যেগুলো আমরা অন্যের দ্বারা করে নিতে পারি, যেগুলো আমাদের কাছে অতটা ভালো লাগে না, গুরুত্বপূর্ণ মনে হয় না, এবং সামারি অন্যের দ্বারা করে নেওয়া যেতে পারে, কিন্তু সেগুলো শুধুমাত্র ওই গুরুত্বপূর্ণ নয় এরকম যুক্তির ক্ষেত্রে খাটবে। কিন্তু যেগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ সেগুলো অবশ্যই আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে ভালোভাবে পড়তে হবে। যেমন এখানে এলস distilled books are like common distilled water, কিছু বই আছে পড়তে ভালো লাগে না, সেগুলো মনে হয় যে পরিশোধিত পরিমার্জিত, যেমন বিশুদ্ধ পানি আমাদের অনেক সময় খেতে ভালো লাগে না, বিশুদ্ধ পানি খেতে ভালো লাগে না, সেরকম এটাও ফ্ল্যাশি থিং, বিষাক্তপূর্ণ জিনিস। রিডিং মেক দ্য ফুল ম্যান কনভার্স রেডি ম্যান অ্যান্ড রাইটিং এন এক্সিট ম্যান, এখানে বেকন বেশ কিছু কথা বলেছেন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেমন রিডিং মেক দ্য ফুল ম্যান পড়ালেখা মানুষকে সম্পূর্ণ করে তোলে, সম্পূর্ণ করে তোলে বলতে এখানে একদম মানুষকে জ্ঞানী করে তোলে, পরিমার্জিত করে তোলে, সব দিক থেকে তাকে সুশীল সুশৃঙ্খল করে তোলে। কনফারেন্স রেডি ম্যান, এখানে কনফারেন্স বলতে আলাপ সারিতা কথাবার্তা, একজন মানুষ সবার সাথে কথা বলতে গেলে তার কিছু দক্ষতা প্রয়োজন, সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্যে, প্লাস কোনো বিষয় উপস্থাপন করার জন্যে, আর এই ক্ষেত্রে পড়ালেখা তাকে সহায়তা করে। অ্যান্ড রাইটিং অ্যান এক্সিট ম্যান, এক্ষেত্রে লেখা মানুষকে আমরা অনেক সময় ছোটোবেলায় শুনেছি যে একবার লেখা তিনবার পড়ার সময় সমান, সেক্ষেত্রে একটা লেখা লিখলে সেটা আর বেশি সঠিক হয়ে ওঠে, ভুল ত্রুটিগুলো ধরা পড়ে, সেই জন্যে আমাদের অবশ্যই পারফেক্ট করার জন্যে লেখা উচিত। অ্যান্ড দেয়ার ফর ইফ এ ম্যান রাইট লিটেল, যদি কোনো ব্যক্তি কম লেখে, হি হ্যাড নিড হ্যাভ এ গ্রেট মেমোরি, যদি কোনো ব্যক্তি কম লেখে তাহলে তো অবশ্যই শার্প মেমোরির অধিকারী হতে হবে, তাছাড়া সেটা মনে রাখতে পারবে না। ইফ হি কন ফর লিটেল, যদি সে আলোচনা কথাবার্তা সবার সাথে কম মিশে এবং কম কথাবার্তা বলে, হি হ্যাড নিড হ্যাভ এ প্রেজেন্ট উইট, তার অবশ্যই উপস্থিত বুদ্ধি থাকতে হবে, কম কথা বললেও যেন সেও সঠিক সময়ে সঠিক কাজটা সঠিক কথাটা বলতে পারে। অ্যান্ড ইফ হি রিড লিটেল, যদি সে কম পড়ে, হি হ্যাড নিড হ্যাভ মাস কানিং, যদি কোনো ব্যক্তি কম পড়ে তাহলে তাকে অবশ্যই চতুর হতে হবে, এমন করার জন্যে যেন যে সে জানে না কিন্তু তাকে সেই ভান করতে হবে যেন সবার সামনে সে ধরা না পড়ে, এই জন্য তাকে চালাক হতে হবে, কারণ কম পড়ে তাকে বেশি বোঝানোর চেষ্টা করতে হবে। হিস্টোরি মেক ম্যান ওয়াইজ, ইতিহাস মানুষকে জ্ঞানী করে তোলে, আমরা জানি অতীত ইতিহাস আমাদেরকে সহায়তা করে ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নিতে, কোনটা ভুল কোনটা সঠিক পূর্বের ইতিহাস থেকে আমরা অনেক ধারণা পেয়ে থাকি। পোয়েটস উইটি, কবিতা মানুষকে উপস্থিত বুদ্ধিসম্পন্ন জ্ঞান সম্পন্ন করে তোলে। দ্য ম্যাথমেটিক্স সাবটল, আমরা জানি অঙ্ক করতে গেলে অবশ্যই সূক্ষ্ম ব্রেনের কাজ করতে হয়, ধীরে বুঝে শুনে কাজ করতে হয়, ধীরে কাজ করতে হয়, সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে অঙ্ক মানুষকে সূক্ষ্ম করে তোলে, সেখানে ভুল করার কোনো সুযোগ নেই। ন্যাচারাল ফিলোসফি ডিপ, প্রাকৃতিক যে দর্শন আছে সেটা মানুষকে গভীর করে তোলে, জ্ঞানের দিক থেকে গভীর করে তোলে, অনেক জিনিস তার একটু ভালোভাবে বুঝে এবং সেটাকে ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করে। মোরাল গ্রেড, মোরালিটি আমরা জানি নৈতিকতা মানুষকে ভাব গম্ভীর্যপূর্ণ করে তোলে, সে মানে হুটহাট কোনো কিছু করে না, তার মধ্যে একটা চালচলনে মার্জিত একটা বোধ চলে আসে। লজিক অ্যান্ড রেটরিক, অ্যাবিলিটি টু কন্টেন্ট, এখানে কন্টেন্ট বলতে যুক্তিতর্ক প্রকাশ করা, যুক্তিতর্ক প্রদান করার ক্ষেত্রে এটা বলে বসানো হয়। লজিক এবং রেটরিক, যুক্তি এবং কর্মশাস্ত্র আমাদেরকে বিভিন্ন যুক্তিতর্ক প্রদর্শন করতে সহায়তা করে। অ্যাডভান্স স্টাডি অ্যান্ড মোডস, আমাদের এক্ষেত্রে পড়ালেখা আমাদের চরিত্রকে গঠন করে। নেই দেয়ার ইজ নো স্টোন অর ইম্পেডিমেন্ট ইন দ্য হুইট, বাট মে বি রট অ্যাবাউট বাই ফিট স্টাডিজ, এখানে আমাদের জ্ঞান অর্জনের ক্ষেত্রে কোনো বাধা নেই কিন্তু সেটা আমাদের পড়ালেখার দ্বারা পরিমার্জিত করে নেওয়া যেতে পারে, ভুল ত্রুটি শুধরে নেওয়া যেতে পারে। লাইক অ্যাজ ডিজিজ অফ দ্য বডি মে হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজ, যেমন শরীরের বিভিন্ন রোগ আমরা আমাদের বিভিন্ন উপযুক্ত এক্সারসাইজের মাধ্যমে সারিয়ে নিতে পারি। বোলিং ইজ গুড ফর দ্য স্টোন অ্যান্ড রেল, বল ছোড়াটা আমাদের পিত্তথলির পাথর এবং বিভিন্ন শরীরের বিভিন্ন অংশের পাথর নিরাময়ে সহায়তা করে। শুটিং ফর দ্য লাংস অ্যান্ড ব্রেস্ট, গুলি করা, গুলি ছোড়া আমাদের ব্রেস্ট এবং লাংসের জন্য উপকারী। জেন্টেল ওয়ার্কিং ফর দ্য স্টোমাক,
মৃদু হাঁটাহাঁটি আমাদের পেটের জন্য উপকারী, রাইডিং ফর দ্য হেড ঘোড়া চালানো আমাদের মাথার জন্য উপকারী, অ্যান্ড দ্য লাইফ এরকম আরো অনেক কিছু। সো ইফ এ ম্যান উইল বি ওয়ান্ডারিং, যদি কোনো ব্যক্তির মন একটু এলোমেলো হয়ে যায়, মন না বসে, লেট হিম স্টাডি দ্য ম্যাথমেটিক্স, তার অঙ্ক শাস্ত্র করার কথা বলা হয়েছে। ফর ইন ডেমনস্ট্রেশন, এই কাজ করতে গিয়ে, অঙ্ক করতে গিয়ে, ইফ হিজ উইল বি কল দেয় নেভার সো লিটল, যদি তার একটু ভুল হয়ে যায়, মন না বসে বা কোথাও ত্রুটি দেখা দেয়, হি মাস্ট বিগিন এগেইন, তার অবশ্যই আবার শুরু করা উচিত। ইফ হিজ উইট বি নট অ্যাপ্ট টু ডিস্টিংগুইশ অর ফাইন্ড ডিফারেন্স, যদি কোনো বিষয়ের মধ্যে সে কোনো পার্থক্য করতে না পারে, কোনটা সঠিক কোনটা ভুল কোনটা কী সে তো পার্থক্য করতে না পারে, লেট ইন স্টাডি দ্য স্কুলম্যান, তাকে অবশ্যই দার্শনিকদের জীবনচরিত পড়ার জন্য কথা বলা হয়েছে। ফর দে আর সেভেন সেক্টরস, কারণ এই দার্শনিকরা জীবনের বিভিন্ন জিনিস কঠিনটি বিচার বিশ্লেষণ করে, সব দিক বিচার বিশ্লেষণ করে তারা দেখে। ইফ হি বি নট অ্যাপ টু পিট ওভার ম্যাটার্স, যদি সে কোনো বিষয়ের উপরে আধিপত্য বিস্তার করতে না পারে এবং বুঝে উঠতে না পারে, অ্যান্ড টু কল আপ ওয়ান থিং টু প্রুভ অ্যান্ড ইলাস্ট্রেট অ্যানাদার, যদি সে কোনো বিষয়ে প্রমাণ করতে বা ব্যাখ্যা করতে না পারে, লেট হিম স্টাডি দ্য লয়ার্স কেস, তাকে অবশ্যই আইন শাস্ত্র করার কথা বলা হয়েছে। সো এভরি ডিফেক্ট অফ দ্য মাইন্ড মে হ্যাভ এ স্পেশাল রিসিপ্ট, এখানে ব্যাখ্যা বলেছেন যে প্রত্যেকটা মনের প্রত্যেকটা সমস্যার জন্য একটি বিশেষ সমাধান আছে, বিশেষ প্রেসক্রিপশন আছে, সমাধান করা সম্ভব। সো ডিয়ার স্টুডেন্টস, আই হোপ অল অফ ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড দিস ইজিলি, অ্যান্ড ইনশাল্লাহ আই উইল মিট ইউ ইন দ্য নেক্সট ক্লাস, টিল দেন আল্লাহ হাফেজ।